আমার ধর্ম মানবতা। ছোট থেকেই দুটো ধর্ম নিয়ে আমি বড় হয়েছি, এক হচ্ছে মানবতা, এক হচ্ছে মমতা। আজীবন মানবতাকে ধর্ম করেই আমি বাঁচতে চাই। আর আর একটা মূল মন্ত্র আমার জীবনে বেঁচে থাকার, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। আমি সাহিদা হোসেন, আমি আমার নাম দিয়ে নয়, আমি কাজ দিয়ে পরিচিত হতে চাই তোমাদের সাথে। আমি মা, এ আর নতুন কথা কি, মা তো সব মহিলাই হতে পারে। আমি একটু অন্যরকম মা, কি করে আমি অন্যরকম মা হলাম সেই কথাটাই আজ তোমাদের সাথে আমি ভাগ করে নেব। আমার গর্ভজাত সন্তান শায়ন ছাড়াও আমি অবলা চার পেয়ে প্রায় 70টি সন্তানের মা। কি করে মা হলাম, যখন আমি ছোট ছিলাম ক্লাস থ্রিতে পড়ি, তখন বাবা মারা যান ক্যান্সারে। তখন আমার বাড়ির সদস্য 17টি, আমার ভাই বোনদের ছাড়াও আমার 17টি বিড়াল সন্তান ছিল। তাদের খাওয়ানোর ভার সব কিছু ভারী আমার ছিল। মা শুধুমাত্র পেনশনের টাকায় সংসার চালানোটা বড্ড কঠিন হয়েছিল, কঠিন হয়ে চলেছিল। আস্তে আস্তে দিন কাটতে থাকে। যখন আমি ক্লাস 9-এ উঠি, পড়াশোনার খরচ তো বাড়ে, আমি দেখলাম আমার মায়ের খরচ সামলাতে তো কষ্ট হচ্ছে, 17খানা পোষ্য তার সঙ্গে আমরা ভাই বোনরা। আমি সিদ্ধান্ত নিলাম মায়ের পাশে দাঁড়ানোর, টিউশন শুরু করলাম। আমার প্রথম ছাত্রছাত্রী 4 জন ছিল। সেই পড়ানোর টাকা পেয়ে আমি আমার সন্তানদের জন্য, প্রথম সন্তানদের জন্য খাবার আনতে শুরু করলাম। সেই শুরু হওয়া আমার পথ চলা 17টা অবলা সন্তানকে নিয়ে, সেই শুরু আমার মা হওয়ার। আজ এত বছর পেরিয়ে আমি গর্বের সঙ্গে বলি আমি 70 জন, কম বেশি 70 জন অবলা সন্তানের মা। খুব ভালো লাগে ভাবতে, আমার দিন শুরু হয় 4:30 সময় ভোর, 8টা বাস স্টপের আনাচে কানাচে যারা দুমুঠো ভাত খাওয়ার জন্য লোকে লাঠি ঝাঁটা গরম জল গালিগালাজ তো আছে এসব সহ্য করে, আমি তাদের মা। প্রতিদিন ভোরবেলায় তাদের সকলের জন্য খাবার নিয়ে আমি বেরিয়ে পড়ি রাস্তায়, তাদেরকে খাইয়ে পরম শান্তিতে আমি বাড়ি ফিরি। আমার ধর্ম মানবতা। ছোট থেকেই দুটো ধর্ম নিয়ে আমি বড় হয়েছি, এক হচ্ছে মানবতা, এক হচ্ছে মমতা। আজীবন এই মানবতাকে ধর্ম করেই আমি বাঁচতে চাই। আর আর একটা মূল মন্ত্র আমার জীবনে বেঁচে থাকার, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। এই মূল মন্ত্রকে, স্বামীজির এই মূল মন্ত্রকে আমার জীবনের মন্ত্র করে এতগুলো বছর পেরিয়ে 50-এর কোঠায় পা রাখতে চলেছি আমি। আমার খুব ভালো লাগে বাঁচতে সবার জন্য, আমি শুধু স্বার্থপর হয়ে নিজের জন্য বাঁচি না। আমার এই অবলা সন্তানদের জন্য যেটুকু আমি করি, নিজের সাধ্য মতো নিজের রোজগার দিয়ে করি, সন্তানদেরকে ভালোবেসে গত 19 বছর ধরে আমি ভেগান। অর্থাৎ অ্যানিমাল রিলেটেড কোনো রকম জিনিস আমি খাই না বা ব্যবহার করি না। এ নিয়ে অনেক কথাও আমাকে শুনতে হয়েছে, মুসলিম হয়ে সারাদিন কুকুর ঘাঁটি, কুকুরের সেবা যত্ন করি এবং সব কিছু কিন্তু আমি নিজের পয়সায় করি, তবুও প্রচুর আমাকে কথা শুনতে হয়েছে। একজন মা তার সন্তানদের জন্য সব কিছু সহ্য করতে পারে, তাই জন্য এই যে আমি কথাগুলো শুনেছি আমি গায়ে মাখি। আমার এই সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকা জীবনে যদি আমার সন্তানরা না থাকতো, এই অবলা সন্তানরা না থাকতো, আমার কোনো অস্তিত্ব থাকতো না। বেঁচে থাকার জন্য যে লড়াইটা আমি করেছি, সেই লড়াইয়ে আমি পাশে পেয়েছি যেমন কো-ওয়ারিয়ার হিসেবে আমার ছেলেকে, গর্ভজাত সন্তান শায়নকে, ঠিক তেমনই এই 70 জন আমার সারাক্ষণ সঙ্গে ছিল। আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার কান্না ওরা বুঝত। ওরা আমাকে ভরিয়ে দিয়েছে অনেক অনেক ভালোবাসা দিয়ে। আমি দুটো খেতেই দিয়েছি তাদেরকে, প্রয়োজন মতো চিকিৎসা করিয়েছি, যখন প্রয়োজন পারিনি নিজে ট্রিটমেন্ট করতে হসপিটালে পাঠিয়েছি। অনেক সময় এমনও হয়েছে যে ওদের ট্রিটমেন্টের জন্য আমাকে সোনার গয়না বিক্রি করতে হয়েছে, আমি কিন্তু পিছু হটিনি। কেন, যাদের মা হয়েছি আমি, আজীবন তাদের দায়িত্ব নেওয়া আমার, শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের দায়িত্ব নেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব কিছু এই 70 জন অবলা কম বেশি হয়, 70 জন যে বলবো পারফেক্ট 70 তাও নয়, কমও হয় বেশিও হয়, কিন্তু এদের জন্যই আমার বেঁচে থাকা। আমার পৃথিবী, আমার নিঃশ্বাস প্রশ্বাস, যা কিছু যা কিছু আমি করি আজকে আমার সন্তানদের জন্য, তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভালোর জন্য, এই সন্তানদের জন্যই আমার সব কিছু। আমি যখন রাতে, অনেক রাতে ওদেরকে খাইয়ে ফিরি, আমার আমার কোনো ভয় করে না, সেটা 12:30 হোক 1:00 হোক আমার ভয় করে না। কেন জানো, আমার সন্তানরা ঢাল হয়ে আমাকে ঘিরে ধরে রাখে, আমি চলতে থাকি, আমার আগে পিছে লেজ দুলিয়ে বেশ গোটা কতক
সন্তান হাঁটতে থাকে তাদের মায়ের সেফটি আর সিকিউরিটির দায়িত্ব নিয়ে। এ কি কম পাওয়া! মানুষ সব কেড়ে নিলেও এই সন্তানরা আমাকে এমনভাবে ভরিয়ে দিয়েছে, আজ আর আমার কোনো আক্ষেপ নেই জীবনে। 1998 থেকে একটা দিনের জন্যও আমি কলকাতার বাইরে যেতে পারিনি। আমি সিঙ্গেল প্যারেন্ট, আমি আমার ছেলেকে এবং আমার সন্তানদেরকে নিয়ে থাকি। আমার হাজবেন্ড কোথায় আছেন আমি জানি না, তার কটা বউ, আমার বিয়ের আগে পরে কটা বউ, পরে কটা বউ আমি কিচ্ছু জানি না। আমি আজও ডিভোর্স পাইনি, কেন দেননি ডিভোর্স আমি জানি না। এই অযাচিত সম্পর্ক বোঝা বইতে বইতে, ভার বইতে বইতে আমি ক্লান্ত, মুক্তি চাই। শীতলতলার বিল নিয়ে যেমন সবাই উচ্ছ্বসিত, তেমনি আমি চাই চারটে বিয়ে বন্ধ হোক। আমি মুসলিম হয়ে বলছি, সমস্ত মুসলিম নারীদের হয়ে বলছি, বন্ধ হোক চারটে বিয়ের প্রথা। এই প্রথার জন্য আমি আমার জীবনে সব কিছু হারিয়ে দিয়েছি, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার সন্তানদের জন্য। এই সন্তানদের মা আমি, 70 জনের মা আমি, তাদেরকে বাঁচানোর জন্যই আমার বেঁচে থাকা এবং তাদের বাঁচাতে আমি বদ্ধপরিকর, নইলে আমার জীবনের কোনো মূল্যই থাকতো না। আমি পিছে মরে যেতাম আর 10টা মুসলিম মহিলার মতন। আমি জানি না এই ভিডিওটা হওয়ার পর অনেক ফোন আসবে, অনেক কিছু আসবে আমার কাছে, অনেক ভয়ও দেখানো হবে, পেরিয়ে এসেছি সেই পথ। 23টা বছরে এই ভয় দেখানো পথগুলো পেরিয়ে এসেছি আমি, আর আমি ভয় পাই না। তাই সবাইকে বলে রাখি, মুখ খোলো, প্রতিবাদ করতে শেখো, নইলে বাঁচতে পারবে না। 3 বছরের শানকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। যখন আমি প্রমাণ পেয়ে গেলাম যে আমার হাজবেন্ড আবার বিয়ে করেছে এবং তার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আমি সেই জিনিসটাকে মেনে নিতে পারিনি। প্রতিবাদ স্বরূপ ছোট্ট 3 বছরের শানকে বুকে নিয়ে বেরিয়েছি। আমি সেই মুহূর্তে জানতাম না এর পরে কি হবে, শানকে কি করে বড় করব। এটা একটা অন্যরকম লড়াইয়ের গল্প, ছোট থেকেই তো লড়াই করেই বড় হয়েছি, এটা আবার অন্য একটা লড়াই করে গেলাম। শান সাউথ পয়েন্টে পড়তো, তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে সারাদিন ধরে টিউশন করা, জব করা, সমস্ত কিছু করে আমি আমাদের খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে আমার সন্তানদের খাওয়া জোগাড় করেছি। অনেক রকম কাজ, স্কুলেও যেমন পড়িয়েছি, অফিসেও যেমন কাজ করিয়েছি, অনেক রকম কাজ করতে হয়েছে আমাকে আমার সন্তানকে বড় করতে, মানুষ সন্তান এবং অপর সন্তানকে বাঁচিয়ে রাখতে, নিজেকে বাঁচিয়ে। একটা অসম লড়াই, বিশাল বড় লড়াই, যেটা আজ পর্যন্ত কন্টিনিউ হয়ে চলেছে। আমি জানি না শেষ কোথায়, এই লড়াই শেষ কোথায় আমার জানা নেই। আপনাদের কাছে করজোড়ে একটাই প্রার্থনা, আশেপাশে যদি অভুক্ত কোনো কুকুরকে দেখেন, বিড়ালকে দেখেন, কোনো পশুকে দেখেন, তাদেরকে যদি খেতে দিতে পারেন খুব ভালো, খেতে দিতে যদি না পারেন দয়া করে মারবেন না। আমরা মানুষকে নিজেদের ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মনে করি, পুরো পৃথিবী যদি ঈশ্বর বা আল্লাহ তৈরি হয়, আমার এই অবলা সন্তানরাও সেই পৃথিবীর একটা অংশ। আমার আপনারা যতটা এই পৃথিবীতে অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমার সন্তানদের। তাদের জন্য যদি ভালো কিছু করতে না পারেন দয়া করে তাদেরকে মারবেন না। যদি তাদের নিয়ে কোনো রকম সমস্যা হয়, প্রচুর এনজিও আছে, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের খবর দিন, সেই পশুদেরকে তাদের চিকিৎসা করার বা আপনাদের যে সমস্যা হচ্ছে তাদেরকে জানান, তাদের সাহায্য নেন, কিন্তু নিজেরা বিচার তুলে নেবেন। সন্তানদেরকে বাঁচতে দিন, এই পৃথিবীটা অনেক সুন্দর এবং আমি আপনি মিলে এই পৃথিবীটাকে আরও সুন্দর করতে পারি। আমি আমার জীবনের লড়াইয়ের কথা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আমি চাই আপনারাও এভাবে নিজেদের মনের কথা 1000 শব্দের মধ্যে ফিনক্যাট চ্যানেলে পাঠিয়ে দিন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সবশেষে বলি, ফিনক্যাট চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। মানুষের ভিড়ে চ্যাম আমিও চ্যাম, রোদে জলে ঘামে ভিজে একবারও থামে নিজে চ্যাম, তুমিও চ্যাম।